আজকে আমি কথা বলবো পারফেক্ট থ্রোয়িং এর ব্যাপারে, যে কিভাবে ক্রিকেটে পারফেক্ট থ্রো করতে হয়, কিভাবে থ্রো করলে কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি এই বিষয়টার উপর কথা বলবো। আশা করি আমার ভিডিওটা দেখলে কিভাবে পারফেক্ট থ্রো করতে হয়, জোরও থ্রো করতে হয়, সব জিনিসগুলোই আপনি বুঝতে পারবেন। তো এই জিনিসগুলোর জন্য প্রথমত আমি দেখাচ্ছি যে আপনি বলটাকে প্রথমত ক্রসিমে ধরতে হবে, বলটাকে এভাবে রেখে ক্রসিমে ধরতে হবে। আপনি ক্রসিমে কেন ধরবেন, কারণ ক্রসিমে ধরলে বলটা সুইং করে না। এখানে আপনার থ্রোয়িং আর্ম থাকতে হবে শোল্ডারের উপরে। আমি বোঝার জন্য অ্যারো চিহ্ন দিয়ে দিছি, আশা করি বিষয়টা বুঝে নেবেন। আপনি যখন থ্রো করবেন তখন আপনার থ্রোয়িং আর্মটা থাকবে শোল্ডারের উপরে, তো থাকলে সেক্ষেত্রে ইনজুরি হওয়ার চান্স থাকে না। সামনের পা থাকবে আপনি ব্যাটিংয়ে যেভাবে দাঁড়ান সেভাবে, কারণ এভাবে দাঁড়ালে একটা ব্যালেন্স পজিশন পাওয়া যায় সেক্ষেত্রে। আর পিছনের পা কীভাবে থাকবে সেটাও আমি বলে দিয়েছি। তো এভাবে দাঁড়াবেন, দাঁড়ানোর পর যখন থ্রো মারবেন সামনের হাতটা দিয়ে শিওর করবেন যে আপনার টার্গেট শিওর করবেন, এবং সামনের পায়ের উপরে থ্রো মারার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার থ্রোটা অনেক জোরে যাবে। তো আমি বোঝার জন্য ভিডিওটা বানিয়ে দিয়েছি এ টু জেড। আশা করি এইভাবে থ্রো করলে এবং এই নিয়ম ফলো করলে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না, এবং আপনি জোরে এবং পারফেক্ট থ্রো করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি অনেক ভালো ভালো ভিডিও আপনি পাবেন এবং আপনার ক্রিকেট লাইফটাও অনেক উন্নতি হবে। ধন্যবাদ।